নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি বেসনের ফুলুরির ঝোল, বেসন দিয়ে বানিয়েছি ফুলুরির ঝোলটা। এটা কিন্তু খেতে অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ও আমাকে কমেন্ট বক্সে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তো আমাকে অবশ্যই ফলো করে নিও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর এই ফুলুরির রেসিপিটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ও ভালো লাগলে রেসিপিটা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। প্রথমে আমি এরকম একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ, মানে মেজারিং কাপের এক কাপ বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ দিলাম, আর চিনিও দিচ্ছি হাফ চামচ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি এতটা, আর অল্প একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর এইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিলাম অল্প। এবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, আবার একটু অল্প জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আবার খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এটা আমি ফুলুরি বানাবো তাই খুব বেশি পাতলা করছি না। বেসনের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম একটু মোটা রাখতে হবে, ঘন থাকবে, নাহলে কিন্তু ফুলুরিগুলো বানাতে অসুবিধা হবে। এবার আমি এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 teaspoon বেকিং সোডা, তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটাকে বেসনের সঙ্গে। ফুলুরিগুলো বানানোর জন্য বেসনের ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার ফুলুরিগুলো বানিয়ে এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটি যেটা বানিয়ে রেখেছি সেটাকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি হাত থেকে অল্প একটু জল দিয়ে জল লাগিয়ে নিয়েছি যাতে বেসনের ব্যাটারটি নিতে সুবিধা হয়। এবার আমি এরকম করে আস্তে আস্তে করে ফুলুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো সমস্ত ব্যাটারটিকে আমি ফুলুরির মতন করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তোমরা দেখো ফুলুরিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এই ফুলুরিগুলোকে তোমরা এমনিও খেতে পারো চায়ের সঙ্গে, এগুলো এমনিও খেতে খুব ভালো লাগে। এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি। ফুলুরিগুলোকে আমি একটি এখন থালাতে নিয়েছি। এবার এগুলো একটু হালকা ঠান্ডা হোক ততক্ষণ আমি ফুলুরিগুলোকে ঝোল বানানোর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখন আমি একটি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর হলুদ দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চামচ দিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর আমি এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ফুলুরির ঝোলটা বানাবো। এখন আমি গ্যাসের মধ্যে আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, 2 চামচের মতন সর্ষের তেল। এই তেলটাতে আমার হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। হিং, জিরে ও লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার জলগুলো, যেটা একসঙ্গে মিশিয়ে রেখেছি আমি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, আর মশলাটা শুকনো হয়ে মশলা থেকে আলাদা করে তেল বেরোনো আরম্ভ করবে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখো মশলাটা কিন্তু তেলের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এবার আলুগুলোকেও আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি 7 মতন নুন, আর দিয়ে দিচ্ছি 7 মতন চিনি। আমি এখানে একটু বেশি চিনি দিচ্ছি, কারণ এটা নিরামিষে বানাচ্ছি, তাই এটা মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে খেতে, এই জন্য 1 চামচ চিনি দিচ্ছি। তারপরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে দিচ্ছি। তোমরা দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা ফুলুরিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ফুলুরির সঙ্গে ঝোলটাকেও এইভাবে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে ফুলুরিগুলো একটু নরম হয়ে যায় আর ফুলুরির মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়। আর ফুলুরিগুলো কিন্তু সাইজে অনেকটাই আরো বড় হয়ে যাবে। বন্ধুরা দেখো ফুলুরির ঝোলটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই নিরামিষ ফুলুরির ঝোলটাকে সার্ভ করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই নিরামিষ দিনে একবার এই ফুলুরির ঝোলটা বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়।